অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিড 19 ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ স্থগিত। ভ্যাকসিনটো প্রয়োগ করা মানব শরীরত বিরূপ প্রতিক্রিয়া হওয়ার বাবে বন্ধ করা হয়েছে পরীক্ষামূলক প্রয়োগ। অক্সফোর্ডের গবেষকর সহিত ভ্যাকসিন প্রস্তুতর কাম করে থাকা এন্ট্রাজেনিকা নামের কোম্পানিটোর মুখপাত্র প্রকাশ করেছে এই কথা। অবশ্যে এজন ব্যক্তির দেহতহে পোৱা গৈছে বিরূপ প্রতিক্রিয়া। ভ্যাকসিনটো প্রয়োগ করা এজন ব্যক্তি অসুস্থ হওয়া বলে নিশ্চিত হওয়ার পাছতে ইয়ার পরীক্ষামূলক প্রয়োগ বন্ধ করা হয়েছে। সম্প্রতি এই ভ্যাকসিনের প্রয়োগের সুরক্ষা সন্দর্ভত এক স্বতন্ত্রিয়া সমিতিয়ে পর্যালোচনা চলাই আছে। উল্লেখযোগ্য যে জানুয়ারির ভিতর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষককে প্রস্তুত করা কোভিড 19 ভ্যাকসিন বজারত উপলব্ধ হওয়ার কথা আছিল, যদিও সেয়া বিলম্ব হওয়াতেও নিশ্চিত হয়েছে। আর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিড 19 ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ স্থগিত রাখা হয়েছে। ভ্যাকসিনটো প্রয়োগ করা মানব শরীরত বিরূপ প্রতিক্রিয়া হওয়ার বাবে বন্ধ করা হয়েছে পরীক্ষামূলক প্রয়োগ। অক্সফোর্ডের গবেষকসকলে ভ্যাকসিন প্রস্তুতর কাম করে থাকা এস্ট্রাজেনিকা নামের কোম্পানিটোর মুখপাত্রই প্রকাশ করেছে এই কথা। অবশ্যে এজন ব্যক্তির দেহতহে পোৱা গৈছে এই বিরূপ প্রতিক্রিয়া। ভ্যাকসিনটো প্রয়োগ করা এজন ব্যক্তি অসুস্থ হওয়া বলে নিশ্চিত হওয়ার পাছতে ইয়ার পরীক্ষামূলক প্রয়োগ বন্ধ করা হয়েছে। আর সম্প্রতি এই ভ্যাকসিনের প্রয়োগের সুরক্ষা সন্দর্ভত এক স্বতন্ত্রিয়া সমিতিয়ে পর্যালোচনা চলাই আছে। উল্লেখযোগ্য যে জানুয়ারির ভিতর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকে প্রস্তুত করা কোভিড 19 ভ্যাকসিন বজারত উপলব্ধ হওয়ার কথা আছিল, যদিও সেয়া বিলম্ব হওয়াতেও নিশ্চিত হয়েছে।